হাই এভরিওয়ান আমি নির্ঝর আবারও হাজির মগজ ধোলাই সিজন দুইয়ের তৃতীয় পর্ব নিয়ে দিন পর অনেকদিন পর হওয়ার কারণ আছে অনেকগুলো সেগুলো হচ্ছে আমরা অনেক কিছু বলতে চাই জাতীয় শুনি নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে চাই কিন্তু ভয় আমরা বলি না আমরা দুজনই খুব ভীত কারণ যে যেভাবে কে কিভাবে যে মরতেছে আবার দেখা যাচ্ছে মরা মানুষ জীবিত হতেছে এই ভয় আমরা বলতে চাচ্ছি না তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ভয়ে আমরা দেশ ছাড়া বিদেশে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আজকে দুইটা টপিক নিয়ে কথা বলবো এক হচ্ছে গিয়ে ট্রাম্প কি করতেছে অ্যাকচুয়ালি সে কি করতেছে কেউ বলতেছে ভালো খারাপ এই বিষয়ের উপর কথা বলবো আর দ্বিতীয়টা হচ্ছে অ্যান্টার মহাদেশে আমাদের লো বাজেড বিশেষজ্ঞ যারা আমরা রেগুলার পাই স্পন্সারের খাতিরে ছে সে মাহিন ভাই মাহিন ভাই বলতেছে অ্যান্টার্টিকা মহাদেশে কিছু একটা ঘটতেছে সে অ্যান্টারটিকা মহাদেশে কি ঘটতেছে এবং ডোনাল্ড ট্রাম্প কি করতেছে অ্যাকচুয়ালি এটা আমাদের আমাদের মানে খুব আগ্রহের একটা বিষয় ওভার সো এইটা নিয়ে কথা বলবে মাহিন ভাই অ্যাজ ইউজুয়াল ওকে মাহিন ভাই থ্যাংক ইউ নিজার আম ব্যাক ওয়ার ব্যাক সো বাংলাদেশে অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটলেও আমরা আজকে অ্যাভয়েড করতেছি কিন্তু একটা জিনিস তাও বলবো আমি সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার বলতে কোনো বাধা নাই আচ্ছা হুজুরের নিষেধ নাই ওকে ঠিক আছে বেসিক্যালি আমার ধারণা যে বাংলাদেশে মানুষের অ্যাভারেজ পারসনের কনসিয়াসনেস অনেক বাড়ছে যে কোনো কারণেই হোক হ্যাঁ সব মিলায় আমাদের এফোর্ট তো আছেই আমরা ছাড়া এখন এখন অনেকেই দেখি যে অনেক নতুন নতুন সাবজেক্টে কথাবার্তা বলি হ্যাঁ যেগুলো আমাদের কাছাকাছি আমরা যেগুলো কাভার করি সো দ্যাটস এ গুড থিং সো মানে আমরা অনেক দূর আগাইছি কিন্তু এটা অভিয়াস মানুষের সাথে কথা বলতে গেলেই বোঝা যায় যে তারা এখন অন্য একটা লেভেল আছে দ্যাটস ভেরি গুড এখন আমরা আমার মাথায় আইডিয়াটা আছে যে আমরা ট্রাম্প নিয়ে একটু কথা বলবো কারণ ট্রাম্পের

এখানে বিষয়টা হচ্ছে যে এক্সকিউজ মি আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা একটা শব্দ ঢুকাইছি আমাদের কনসাসনেসে সেটাকে আমরা বলছি ডিপ স্টেট এটা হচ্ছে তোমার ওই শ্যারো গভর্নমেন্টই আরেকটা নাম বেসিক্যালি আমাদের গভর্নমেন্টকে তো আমরা দেখি যে আমাদের সরকার কিন্তু সরকারের পিছনে থাকে আরেকটা সরকার যারা গোপনে কাজ করে এবং এরা কারা এটা আমরা ঠিকমতো বুঝতে পারি না ওটা বোঝার চেষ্টা করাটাই আমাদের ওয়েকিং আপের সাথে কানেক্টেড এখন তো আমেরিকা ইলেকশনে তো হিলারি ক্লিন্টন হেরে গেল এবং ট্রাম্প জিতে গেল এটাতে বহু লোক খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে এবং মিডিয়াতে দেখা গেছে মেইন আমাদের বিএনপিও ডিসঅ্যাপয়েন্টেড আচ্ছা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় আমেরিকা এবং ইংল্যান্ড এবং প্রাউলি অন্য কয়েকটা দেশে কতগুলা রায়ট টাইপের রায়ত ঠিক না অ্যাকচুয়ালি মানুষ প্রতিবাদ মিছিল করছে যে এই ভোটে কার্যক্রম হয়েছে ট্রাম্পের জিতার কথা না ইটস এট তো আমরা অল্টারনেটিভ মিডিয়া যারা তারা ধারণা করছি যে কিছু কিছু জায়গায় রিপোর্টিংয়ে হয়েছে যে জর্জ সোরস যে একজন ইন্টারন্যাশনাল ব্যাংকার খুব হাই লেভেল এবং সে খুব পাওয়ারফুল এবং রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই দলকেই এরা পকেটে ভরে রাখতে পারে আমাদের দেশ আছে হ্যাঁ এরাই তো চালায় জর্জ চরস এই প্রোটেস্টগুলো করাইছে পয়সা দিয়ে লোকজনকে তো এটা একটা মানে সব দেশের প্রোটেস্টই সাম কাইন্ড অফ সিক্রেট ফান্ডিংয়ের মাধ্যমে হয় যা বোঝা যাচ্ছে তো এখন আমেরিকান সাধারণ জনগণ যারা মেন স্ট্রিম দেখে তারা তো এগুলি অত বুঝতে পারে না যে

নিওয়ে সো এটা নিয়ে আরো কিছু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে ট্রাম্পকে নিয়ে যে এই লোক আসলে কী চাচ্ছে কোন এসে সে পক্ষে কাজ করতেছে তো এখানে আমি একটা জিনিস বলি আমেরিকানরা একটা টার্ম ইউজ করে দুটা টার্ম সেটা হচ্ছে যে হোয়াইট হ্যাট এবং ডার্ক হ্যাট ব্ল্যাক হ্যাট হোয়াইট হ্যাট বলতে বোঝায় যে এরা মানবতার পক্ষে কাজ করতেছে আর ডার্ক হ্যাট বলতে বোঝায় মানবতার বিপক্ষে বিপক্ষে এখন এটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক রিপাবলিকান হোক বা আমাদের এর সাথে এর সাথে কিছু যায় আসে না মানে মুখে কে কি বলতেছে কোন চেহারাটা নিয়ে বসে আছে সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে তলে তলে কে কোথায় কোন পক্ষে কাজ করতেছে তো এটা আমরা তো সবাই মুখোশ পরে থাকি সো এই মুখোশগুলো চিনতে হয় সো আমাদের এটা বুঝার টাইম হয়ে গেছে যে সবাই মুখোশ পরে থাকে কিন্তু মুখোশের আড়ালে মানুষের আরেকটা ফেস থাকে সো এখন ওই ফেসটা ট্রাম্পের ক্ষেত্রে কি এটা আমরা বোঝার চেষ্টা করছি কারণ ইটস নট সো ইজি এখন এখানে একটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে যে কথা আমরা জানি কেনেডি এই ভদ্রলোক সিআইএর যুদ্ধ ঘোষণা করছিল ওই সময় তার তো সো তখন সিআইএ এবং পেন্টাগন অ্যাকচুয়ালি তার সিকিউরিটি ফোর্স প্রেসিডেন্টের নিজস্ব সিকিউরিটি ফোর্সই তাকে মেরে ফেলছিল যদিও বলা হয় যে আসলে সে মারা যায় নাই তার মৃত্যুটাকে সাজানো হয়েছে এটা আরেক কাহিনী

আমেরিকা চালায় পুরা পৃথিবীটা যারা চালায় তারাই তো আমেরিকাটাও চালায় সো এই ডিপ স্টেট আমেরিকাকে চালায় এবং এদের নাম আমরা আগে বলছি যে রসাইল্ডস রকাফেলার ওয়ারমার্ডস ডুপন্ট সেন্ট ক্লেয়ার এই টাইপের অনেকগুলো তেরোটা ফ্যামিলি আছে হয়তো আরও বিষয় আছে যেটা রাইট যেটা আমরা বলছিলাম যে রেপ্টিলিয়ান হাইব্রিডস অথবা সব শেফটি হাইব্রিডস এবং এরা অনেকে শেপ শিফটও করতে পারে

তার মধ্যে একটা হচ্ছে যে নর্ডিক সেক্রেটারিজ ওই সময়ে ওই যে সময় সে নেভিতে কাজ কথা বলছিলাম এর আগে যে এই ভদ্রলোক জার্মানিতে স্পাই হিসেবে হ্যাঁ কিন্তু এই বইয়ে দেখতেছি যে বইয়ের গল্পটা একটু ডিফারেন্ট সো বইটা তো আমার আগে পড়া ছিল না সো উনার কথার ভিত্তিতে আমি যাওয়ালা বলছিলাম এখন ওই বইটা পড়তে গিয়ে আরও জিজ্ঞেস পাইছি সো উনি বলতেছে যে ওনারা ওনারা যেখানে কাজ করতো সেখানে খুব টল ব্রন্ড খুব সুন্দরী

এই মহিলাগুলাকে তারা বুঝতে পারে যে দেয়ার অ্যাকচুয়ালি নট হিউম্যান বিং এবং পরবর্তীতে ওই ওইসব প্রজেক্টে এরা তো খুব হাই লেভেলে এবং তখন ওখানে শেপ শিফটিং নিয়ে কথাবার্তা করছিল বিকজ জিনিসটা তো ওরকম ওপেন না জিনিসটা লুকানো হ্যাঁ সো ওপেনলি সব ওরাও কথা বলবে কিন্তু মাঝে মধ্যে ডিসকাশনের মধ্যে হয়তো একজন শেপ শিফটিং কাউকে করতে দেখছে একটা লোককে বা তার ওটা ম্যাল ফাংশন করছে তো এইবারে তো ওরা কিছু ধরনের কিছু কিছু টেকনোলজি দিয়ে ওইটা করে অনেক সময় ওটা লুকা রাখে ওদের আসল চেহারাটা লুকা রাখে ওই টেকনোলজি অনেক সময় ম্যাল ফাংশন করে তখন ওই আসল চেহারাটা বের হয়ে আসে তো ওইটা কেউ দেখে ফেললে তখন সে বাবা এটা কী দেখলাম ওয়াই সব না এরকম এইভাবে জিনিসটা আস্তে আস্তে ছড়ায় পড়ছে সো যাই হোক এখন ওনার ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে এই নর্ডিক যে মেয়েগুলা দে দেওয়ার ভেরি ফ্লার্টাইসার্স এবং তারা খুব ইন্টেলিজেন্ট তাদের অনেক তথ্য তাদের কাছে এবং সব থেকে ভয় করা হচ্ছে যে এরা হোয়াইট হ্যাট না ডার্ক হ্যাট এটা বুঝা একটা ঝামেলা হয়ে গেছে ওদের জন্য প্রথমে ওরা ভাবছে যে মানে মানুষ যেটা হয় যে সুন্দর চেহারা দেখলে খুব অ্যাট্রাক্টিভ হয়ে যায় তখন আর তাকে খারাপ হিসেবে চিন্তা করা না সাধারণত সো দ্যাট ওয়াজ ওয়ান থিং পরবর্তীতে ওরা অনেক ইন্টারাকশন করতে করতে যেটা বুঝতে পারলো সেটা হচ্ছে যে এই নর্ডিক আর সেক্রেটারিগুলো অ্যাকচুয়ালি রেপ্টিলিয়ান সাম অফ দ্যাম আচ্ছা এটা ওরা যেটা করছে যে দে ক্যান

মানে আপনি যখন প্রথম জানতে পারছেন এরপর কিন্তু আপনিও খুব মানে খুশি হয়েছিলেন যেমন সেটাই এটা একটা আলো আসলে একটা মানুষ যখন জানতে পারে যে একটা অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন তখন তার জন্য স্বাভাবিক এটা বিষয়টা হুম হুম সো তো মানে ব্যাপার হচ্ছে যে অনেকেই তো প্রুফ চায় রেপটিলিয়ানের প্রুফ মানে আমরা তো অনেক ধরেই বলছি যে প্রুফটা আসবে চলে আসবে তা এখন আমরা প্রুফের খুব কাছাকাছি কারণ এটা কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আচ্ছা যখন তুমি বলবা যে আমি কোর্টে গিয়ে বলবা যে এটা দেখছি ওটা একটা এভিডেন্স এখন তুমি মিথ্যা বলছো বলতে সেটা একটা বিষয় আছে সেটা এখন জাজ বুঝবে যে তুমি মিথ্যা বলছো না সত্যি বলছো কিন্তু ওটা কিন্তু এভিডেন্স ঠিক আছে সেম উইথ

সোফার মানে যদিও আমি প্রথমে ওই ইসলামের বিরুদ্ধে ওর স্টেপটা আ দেখে খুব বিরক্ত হয়েছি পার্সোনালি বাট অবজারভেশন থেকে যা মনে হচ্ছে যে বাই দ্য ওয়ে একটা ছোট ভিডিও রিসেন্টলি আসছে বাজারে সেটা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে অ্যাঞ্জেলা মার্কেল সে হচ্ছে জার্মানির চ্যান্সেলর না প্রাইম মিনিস্টার মনে হয় এখন নারী চ্যান্সেলর তাই ওভার ইট ইজ সে তো অনেক বড় মানে লিডার একজন সে অ্যাকচুয়ালি বিল্ডারবার্গ এর মেম্বার এবং সে হচ্ছে হিটলারের মেয়ে বায়োলজিক্যাল ডাটা হ্যাঁ চেহারা দেখবে একদম মিল আছে হিটলারের মতোই দেখতে শুনে আচ্ছা এটা মোটামুটি প্রুফ আর কি আচ্ছা সো এবং সেই মহিলা একটা মিটিং এ সে বোধহয় আমেরিকায় আসছিল ইয়ের সাথে ট্রাম্পের সাথে দেখা করার জন্য সো ভিডিওতে দেখা যাচ্ছে যে মহিলাটা মার্কেল বলতেছে যে আমাকে তুমি একটা হ্যান্ডশেক করবো আমার সাথে আর ট্রাম্প বাচ্চাদের মতো নদীকে তাকায় আছে ও মানে একদমই বাচ্চাদের মতো করতেছে

ইউজ করে বিভিন্ন কন্ট্রাক্ট সাইন করতে ফোর্স করে যেমন বাংলাদেশে একটা হচ্ছে এখন ইন্ডিয়ার সাথে জনগণ রাজি না কিন্তু জোর করে নিচ্ছে মানে এই জন্যই তো এই সব সরকারকে বসানো হয় সো এখন ট্রাম্পের সাথে মার্কেল হ্যান্ডশেক ওই মার্কেলের সাথে ট্রাম্প হ্যান্ডশেক করে নাই এটা একটা সিম্বলিক ঘটনা এখন এটার এক্সপ্লেনেশন হয়তো অনেক আছে কিন্তু আমার চোখে এটা একটা ভালো লক্ষণ বিকজ দিস

কোন একটা ঘটনা ঘটতেছে যদি অ্যান্টার্কটিকা ওইখানে কি ঘটতে পারে মানে আপনার কি ওকে এখানে দুইটা পোল আছে দুইটা পোল মনে করো হ্যাঁ একটা পোলে আছে হচ্ছে যে অ্যান্টার্কটিকাটা হচ্ছে অ্যাটলান্টিক সভ্যতা ওকে সো উইচ ইস এ হিউজ থিং মানে কারণ লোকজনকে বোঝানো হয় যে অ্যাটলান্টিক মানে বইলা কোনো সভ্যতাই ছিল আমাদের এটা একটা বানোয়াট মানে মিথোলজি ঠিক আছে কিন্তু এখন যদি এটা আমরা গিয়ে দেখি যে ওটা ওখানে হিউজ নাম্বার হচ্ছে আরেকটা পল হচ্ছে যে এটা তেমন কিছু না এখানে ওই নাসিরা যখন হিটলারের একটা গোপন একটা গোপন ছিল ওখানে ওখান থেকে ওরা কিছু কাজ করছে এই ভাঙা চড়া কিছু বুলেট টুলেট পরে আছে বগাস এখন সেটা মানে ওরা চাচ্ছে যে মেইন স্ট্রিমকে কে এই সেকেন্ড ভার্সনটা খাওয়াবে যে হিটলার হিটলারের এরকম একটা জিনিস গত কয়েক বছরের মধ্যে এস্টাব্লিশ করা হচ্ছে যে আটলান্টিকে হিটলারের একটা গোপন বেস ছিল যেখান থেকে খুব আধুনিক অস্ত্র শস্ত্র বিমানটি মানে বানানো হচ্ছে এখন সেটাও অ্যাকচুয়ালি ট্রু কিন্তু ওইটা অ্যাটলান্টিক্স সভ্যতারা পাওয়া গেছে সেইটার কাছে তো ওটা কিছুই না এখন বিষয় হচ্ছে যে একচুয়াল ঘটনাটা দুইটার মাঝামাঝে একটা জায়গায় অথবা একচুয়ালি এটলান্টিসিস দেয় কারণ ওখানে জলকেরি গেছে পোপ গেছে

এই যে এটা তো এখানে এটা কালো হিসেব আরেকটা বিষয় আপনি খুব সম্ভবত কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছেন ফেসবুকে ভিডিওটা ছিল হচ্ছে কি আপনি হাতির ছিলে আমি আর আপনি একবার একটা আলো বা উজ্জ্বল স্পেস শিপের মতো কিছু একটা দেখছিলাম সে সময় আমি এবং আপনি ছিলাম মজার বিষয় ছিল যে আমরা অনেকটা দেখানোর চেষ্টা করছি মনে হচ্ছিল যে সবাই কারো দ্বারা নিয়ন্ত্রিত কেউই দেখে নেয় আমি আর মাহিন্দ্রাই ছাড়া কিছুদিন আগে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাহিম ভাই আমার একটা ভিডিও ট্যাপ করছিলো ভিডিওটা ছিল আপনারা যদি চান আমরা অবশ্যই ভিডিওটা আবার আপনাদের দেখাতে পারবো যে উজ্জ্বল কোনো আলো আকাশে ওই বিষয়টা মাহিম ভাই ওখানে বিস্তারিত কিছু লেখে নাই ওই বিষয়টা যদি একটু বলতেন যে আপনি কি দেখছিলেন বা জিনিসটা কি কি ঘটছিল ওই মুহূর্তে রিসেন্টলি যেটা দিয়েছি রিসেন্টলি যেটা ওকে ওটা ডিটেলস আপনি ওখানে ওভাবে ও না কিছু লিখে হ্যাঁ না ওইটা আমরা

একদম সোজা না মানে মানে অ্যাঙ্গেলটা খুব হাই মানে অলমোস্ট নাইনটি ডিগ্রি কাছাকাছি একটু মানে সামনে আচ্ছা সো মানে বেশ উপরে তো আমরা ওর তাকায় আমি জিনিসটা দেখি তিল হয়ে দাঁড়ায় আছে একটা সাদা লাইট জ্বলতেছে এবং কিছু মধ্যেই লাল এবং সাদা দুইটা লাইট জ্বালা শুরু হলো আচ্ছা তো আমি আমরা দেখতেছি দেখতে দেখতে জিনিসটা আবার মুভ করা শুরু করলো স্টিল ছিল এখন মুভ করা শুরু করলো তখন আমার কাছে খটকা লাগলো যে এটা কীরকম প্লেন তো এরকম মাঝখানে দাঁড়া থাকতে পারে না

কিন্তু আমি যখন ভিডিও করছি তখন দেখা গেল যে ওখানে আরো কিছু লাইট ফ্ল্যাশ করতেছে এরকম ওই ভিডিওর মধ্যে দেখা যায় যে ওখানে আরো কিছু লাইট ফ্ল্যাশ করছে উইচ ইজ ডাজন্ট লুক লাইক এ প্লেন এট এবং ওটা দেখতে ড্রোনের মতো লাগেনি না সত্যি কথা বলতে আমার হ্যাঁ জিনিসটা অনেক ফাস্ট মুভ করে গেছে এবং তারা ড্রোন অত দ্রুত মুভ করতে পারে না আমি তাই জানি হ্যাঁ মানে পড়াশোনা আমার পড়াশোনা বা হিসাব তাই পাবে যত দ্রুত মুভ করতে না আপনারাও চাইলে ভিডিওটা মহিনভাই শেয়ার করা ভিডিওটা দেখতে পারেন যদি দরকার হয় আমরা আপনাদের আরো একবার দিতে পারি যদিও মোটামুটি আজকে তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম তারপর মহিনভাই আজকে কথা থেকে অনেকগুলো বিষয় বের হয় আসছে আর যদি আপনাদের এই বিষয় থেকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেটা করতে পারবেন সেটা নিয়ে আমরা নেক্সট পর্বে অবশ্যই আলোচনা করব এবং সেইগুলো নিয়ে আমরা নিয়মিত কথা বলার চেষ্টা করব

আমি চিনি না আমার ফেসবুক আছে তবে অনেকদিন হুট করে দেখা হচ্ছে সে বলবে আপনি না আগে অনেক লম্বা লম্বা ভিডিও করতেন আপনি আর ওই এক বড় ভাই ওইটা এখন আর করেন না কি ভালো লাগে দেখে মানুষ যায়ও ক্যামেরা গান বাজনা করতাম এখন আমাদের চলে না স্পন্সর টাকা পয়সা দেয় না জন্য এখনো ভিডিও করি স্পন্সর বেশ ভালো খরচ করতেছে আমাদের আগেই বলছি আই উইশ ওকে কিন্তু স্পন্সরের নাম না তাহলে আজকের মতো বিদায় Okay. Bye. Take care. Take care.